নদিয়ার বিজেপি নেতাকে পিটিয়ে খুন। গতকাল নদিয়ার শান্তিপুর থানার বড়জিয়াকুর আড়পাড়া একটি দোকানে বসেছিলেন আরবান্দি দুয়ের 17 নম্বর বুথের বিজেপি সহসভাপতি অধীর সরকার। এলাকা দিয়ে একটি শোভাযাত্রা যাওয়ার সময় অধীরের উপর ওই দুই দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় ও বিজেপি নেতার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। গোটা বিষয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি নেতাকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই মুহূর্তে সরাসরি চলে যাব নদিয়ার শান্তিপুর থানা এলাকা থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। মধুকল্পিতা, গতকাল এত বড় একটা ঘটনা ঘটে গেল যেখানে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠে আসছে। তার পরিবারের লোকজনই বা কি বলছেন, গ্রামবাসীরা কি বলছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি উঠে আসছে গ্রাম থেকে? একেবারেই দেখো মীনাক্ষী, এই মুহূর্তে কিন্তু আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি যে জায়গাতে গতকাল এখানেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। গতকাল এখানেই অধীর সরকার তিনি বসেছিলেন এবং তোমাকে দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু সেই শোভাযাত্রা যাচ্ছিল এবং শোভাযাত্রা যাওয়াকালীনই আচমকাই কিছু দুষ্কৃতী তার উপর আচমকা হামলা চালায়। এখানে রয়েছেন প্রত্যক্ষদর্শী যারা, তারা রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে নেব। গতকাল এখানে ঠিক কি ঘটেছিল, কি দেখেছে? অধীর সরকার এখানে বসেছিলেন, এইভাবে বসেছিলেন। আচ্ছা, ওই গোকুল সরকার কোথা থেকে এসে মদ্য অবস্থায় এসে ভুলবার গোকুল যে মেরেছে ছেলে গোকুল সরকার, আর যে মারা গেছেন সে হচ্ছে অজিত সরকার। হঠাৎ করে খিস্তে গায়ে মারতে মারতে এরকম এক কিলি মেরেছে, ঢুলে পড়ে যায়। তখন আমি এখানে জল টল দিই, তারপরে ওখানে ডাক্তারকে নিয়ে গেলে 5 থেকে 10 মিনিট পরেই মৃত বলে ঘোষিত আসে। কি কারণে এখানে কিছু কথা হয়নি, আচমকা সে মার ধরছে। যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি কোন দলের? অজিত সরকারের ছেলে একটা গ্রামের সভাপতি, আর ও হচ্ছে তৃণমূলের স্বাভাবিক কর্মী। আপনারা কি কালকে ছিলেন এখানে? আমরা দেখলাম, প্রথমে তো দেখিনি, লাস্টে দেখলাম ওখানে পড়ে আছে, তারপরে সব হসপিটাল নিয়ে যাওয়া হলো। ঘটেছে। এই ঘটনার পর পুলিশের তৎপরতা কি? পুলিশ সঙ্গে সঙ্গে এসেছিল, এসে পুলিশ এসে যে ঘটনাটা ঘটিয়েছে তাকে অ্যারেস্ট করেছে, তাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেছে। যে মারধর করেছে তিনি এই এলাকায় কি কি হিসেবে পরিচিত? এমনি তৃণমূলের সাধারণ কর্মী হিসেবে। উনি হচ্ছে ওনার ছেলে, বিজেপির হচ্ছে গ্রাম সভাপতি, উনি তার বাবা। অর্থাৎ মীনাক্ষী, আচমকায় তিনি অধীর সরকার তিনি এখানে বসেছিলেন, আচমকায় তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ এখানে রয়েছেন তিনি। আপনার সাথে কথা বলে, কালকে যখন ঘটনা ঘটেছিল আপনি কি ছিলেন? আমার বাবা ছিল, আমি আমাদেরই দোকান, সকাল আমি থাকি, বাবা বইকালে থাকে, সন্ধ্যের সময় ঘটনাটা ঘটে। ম্যাডাম, হ্যাঁ, প্রত্যেকদিন সকাল বইকাল আমাদের এখানে বসেন, মানে আমার দাদু বলে সম্পর্কে প্রতিবেশী আমাদেরই, মানে ওই পাড়াটা ছিলেন। উনি কেমন ছিলেন? ভালো, নিরীহ লোক, ধরো 70-75 বছর বয়স। উনি বিশ্রাম যখন সেই টাইমে সকাল এবং বইকাল টাইমে এখানে এসে বসেন, আমাদের সঙ্গে গল্প করেন, মানে কাজের শেষে এসে বইকাল কিংবা সন্ধ্যাবেলায় এসে গল্প করেন। মানে উনি ভালো মানুষ ছিলেন? ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ। আমাদের সাথে খুব ভালো সুসম্পর্ক ছিল, দাদু বলতাম প্রতিবেশী হিসাবে। আমাদের বাড়ির থেকে 300-350 মিটার দূরে এরকম বাড়ি ওনার। এখন ওনাদের পাড়ায় শোভাযাত্রা বেরিয়েছিল দুর্গাপুজো উপলক্ষে, দশমীর পরের দিনকে, এবং মানে এক যিনি মেরেছে গোকুল সরকার, মানে একই পাড়ার প্রতিবেশী, মদ্য ব্যবস্থা হয়তো কটুক্তি করেছে, কোনো রকম বচসা হয়েছে, তার মানে তাকে চড়াও হয় তার উপর। আপনি বলছেন যে এখানে প্রায় এসে তিনি বসতেন অধিবাবু, তো তার সঙ্গে কি কোনোদিনও এই গোকুল সরকার তাকে দেখেনি? আমি কোনোদিনও তার সঙ্গে কোনো রকম বচসা কিংবা তার সঙ্গে কোনো কথা বলা দেখিনি। এটা জানি না কিভাবে হয়ে গেল, না আমি কোনোদিনও দেখিনি সেটা। না 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 না, অধীর সরকার এখানে এসে বসেন, প্রতিদিনই বসেন প্রায়, এবং আমরা গল্প করি তাদের সাথে কোনোদিন। আজ পর্যন্ত ঘটনাটা ঘটেছিল তখন কি বাজারের সমস্ত দোকান খোলা ছিল? ম্যাডাম, তো আমি তো সেই টাইমে ছিলাম না উপস্থিত, বাবা ছিল। আমি আপনার কাছে, কালকে যখন ঘটনাটা ঘটেছিল তখন কি বাজারে অন্যান্য দোকান খোলা ছিল? হ্যাঁ, এইসব দোকান খোলা ছিল, সমস্ত দোকান। এই ভরা বাজারে আচমকাই তার উপর হামলা চালানো? হ্যাঁ হ্যাঁ, এখানে 10-15-20 জন লোক ছিল। একেবারে মীনাক্ষী, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন?
এই মুহূর্তে রিপাবলিক বাংলা তুলে ধরছে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। সেই সময়ের ঘটনা যখন ঘটেছে তখন যারা ওই এলাকায় ছিলেন, যারা চোখের সামনে দেখেছেন, তারা ঠিক কি দেখলেন সমস্তটাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। ধন্যবাদ মধুকল্পিতা। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত। ওটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।